এই ত্রিকোণমিতিক কোণের মানগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কীভাবে সহজে মনে রাখবো, মানে মনে রাখার কি করলে আমাদের তাড়াতাড়ি অঙ্ক করতে গিয়ে মনে পড়বে। এবার এটা কি করে মানে মানগুলো সহজে মনে রাখবো এটা জানতে গেলে একটা গল্প শুনতে হবে। মানে গল্পটা হচ্ছে আমার এক বন্ধু, ছাত্র বন্ধুর গল্প আর কি, বন্ধুর মতনই। তা বড় ক্লাসে পড়ে এখন বন্ধু হয়ে গেছে, তাই আমি বললাম মানগুলো এটা হচ্ছে 1/2। বলে হ্যাঁ স্যার জানি জানি, আমি স্যার এখন অনেক মোবাইল দেখছি, মোবাইলে দেখে স্যার আমাকে কেউ হাত দেখে শেখাচ্ছে, কেউ আবার তাল গাছ থেকে শেখাচ্ছে, কেউ আবার তলায় চার বসিয়ে শেখাচ্ছে, স্যার আমি মানগুলো জেনে গেছি। মানে বলতো দেখি কী শিখেছিস। বললে 1/2 স্যার দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি 1/√2, √3/2, এটা 1 স্যার, এটাকে এইখানে দিয়ে দেবো। হ্যাঁ বুঝলাম, এটাকে এখানে দিয়ে দেবো, এটাকে এখানেই মাঝে পড়ে যাবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে। আমার তো হ্যাঁ তা তো বুঝলাম, এরকম করে করলেও হয়। আচ্ছা তারপরে কী করবি? বলছে এটাকে দিয়ে স্যার এটাকে এটাকে উল্টি দেবো, √3/2টাকে উল্টি দিয়ে আগে দুই দিয়ে কাটাকাটি করবো। এই দেখুন স্যার করেছি, 1/2 √3/2 দিয়ে 1/√3 বেরিয়েছে স্যার। হ্যাঁ ঠিক বটে, এই মানটা বেরিয়ে যাবে, এটাও তাই বেরিয়ে যাবে কাটাকাটি করলে। তাহলে আমরা সেই বন্ধুটার কাছে সহজভাবে আমরা কি করে এইটাকে সাজিয়ে ফেলতে হয় দেখলাম। কিন্তু স্যার বলছে আমার দুটো তিনটে জায়গায় স্যার অসুবিধা। কী স্যার প্রথম অসুবিধা? স্যার তাড়াতাড়ি যদি কোনো স্যার আমাকে বলে রুট বল সাইন 45 ডিগ্রি মান কত, স্যার আমি বলতে পারি না, আমার তো সেই মনে পড়ে যায় হাত দেখে সে কী করে কী বার করেছিলাম, আর সেই তাল গাছ দেখে নয় তলায় চার বসিয়ে তার গোড়া থেকে আগ্রণী, আগ্রণী মানে ওই গোড়া থেকে স্যার একটুখানি আমি ওই ভেবে ভেবে নিই, দেরি হয় অনেক স্যার, তাড়াতাড়ি বার করতে পারি না। তবুও স্যার আপনি একটু যদি তাড়াতাড়ি শিখিয়ে দেন। বলে বেশ আমি শিখিয়ে দিচ্ছি কী করে প্রথম লাইনটা মনে করতে হয়। প্রথম লাইনটা মনে করতে হয় দেখ, তারপরে তো এটা পেয়ে যাবি। বলছে হ্যাঁ স্যার পেয়ে যাবো, তাড়াতাড়ি আমাকে মনে করা শিখিয়ে দিন। আমি বেশ তুলে 113, স্যার ওই 13 23, 3 13 23 স্যার আমাকে লিখতে বলবেন না, খুব বাজে নাম্বার স্যার, ওই 3 13 23 নাম শুনলেই স্যার আমার কীরম কীরম হয়। তবুও বলে সে লিখছে 1 1 3, আমি বললাম ফাঁক ফাঁক করে লেখ, সে লিখছে 1 1 3, স্যার কেটে দেবো। বলো হ্যাঁ কেটে দে, তলায় স্যার 2 বসাও, 2 বসিয়েছি স্যার, 2 বসিয়েছি, এটাও 2 বসালাম, তা সর্বনাশ হয়ে গেছি। এখন কী হলো? বলে দেখ কী হলো। বলে দেখুন স্যার আমার 23 উপরে 13 হয়ে গেছে, আবার 23 হয়ে গেছে। হ্যাঁ তাই তো বটে, তুই তো 13 আর 23 একদম সহ্য করতে পারিস না, তা কাজ কর তাড়াতাড়ি √ওভার দিয়ে দে, কোনাকুনি √ওভার দিয়ে দে। বলে হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি। স্যার একটা মজার ব্যাপার হয়ে গেল, কী হলো? বলে স্যার আমি তিনটে কোণে মান পেয়ে গেছি, এদিকে যদি 0 বসিয়ে দিই, এইদিকে যদি 1 বসিয়ে দিই স্যার আমার প্রথম লাইনটা হয়ে গেছে। না হ্যাঁ প্রথম লাইনটা এইভাবে হয়ে গেল, উল্টি দিয়ে স্যার পারবো, এটাকে 3 1 1 যদি করি 2 দিই, এটাকে যদি 2 দিই, এটাও যদি 2 দিই, যদি স্যার এইটাকে টুকুর পড়াই, এটাকে টুকুর পড়াই কোনাকুনি, তাহলে আমার পরের লাইনটা তো এটা 1 দিয়ে দিলাম, এটা 0 দিয়ে দিলাম, স্যার পরের লাইনটা মনে পড়ে গেল। মানে হ্যাঁ তাড়াতাড়ি মনে পড়ে যাবে, মাঝেরটা হচ্ছে স্যার এটা মাঝখান, তাহলে হ্যাঁ তাহলে আমাদের 1/√2 স্যার আমার খুব ভালোভাবে মনে পড়ছে। আর স্যার আর একটা অসুবিধা কী হয়, ট্যানের মান বার করতে গেলে স্যার অসুবিধা হয়, ওই যে 1/√3 আছে স্যার এই জায়গাটা, এই জায়গাটা আমার একটুখানি প্রবলেম হয়ে যায়। আরে কিছুই প্রবলেম নেই, তাহলে আবার স্যার তাহলে হ্যাঁ লেখ, সে 13টা একটু কায়দা করে লিখে দিল, স্যার 1 3 লিখেছি। হ্যাঁ বেশ তাও লিখেছিস? না 1 3 লিখেছি। বেশ √ওভার দিয়ে দিয়েছি স্যার, ঝামেলা হয় বলে মানে বেশ করেছিস, ছিঁড়ে ফেল এটাকে, কাগজটাকে ছিঁড়ে ফেল। ও ছিঁড়ে ফেলেছে এদিকে দিকে, 1 পেয়ে গেছে আর √3 পেয়ে গেছে। দেখো মাঝের তিনটে মনে পড়ে গেছে, মাঝের তিনটে হয়ে গেছে, ছিঁড়ে ফেলেই তাহলে বাঁ দিকেটা হয়ে গেল আবার 0, এটা হয়ে গেল অসঙ্গত শেষেরটা। তাহলে টেনের মানটা কীভাবে মনে রাখতে হয়? 1/√3 তাও লিখলেই হয়ে যাবে। হ্যাঁ তা স্যার দুটো ঝামেলা মূল্য, আর একটা ঝামেলা আছে, তা কোনটা স্যার 60 ডিগ্রি, কোনটা 45 ডিগ্রি, কোনটা 30 ডিগ্রি স্যার মনে পড়ে না। আরে খ্যাপা ওটা কিছু নয়, আমরা তো 0 থেকে 90 এর মান বার করছি,
হ্যাঁ স্যার, 0 থেকে 90, এটা 90 ডিগ্রি কোণ। 90 অর্ধেক কত হয়? বলে 45। হ্যাঁ ঠিক তাই, এই মাঝেরটা সবসময় হবে 45, আর এদিকে 0 আছে, কম আছে, 15 মাইনাস করবি, এদিকে 15 প্লাস করবি। হ্যাঁ স্যার, তাহলে 15 প্লাস করলে স্যার 60 হবে, এদিকে স্যার 30 হবে, তার তাই এটা কি 30 ডিগ্রি মান স্যার? হ্যাঁ এটা 30 ডিগ্রি মান। এটা স্যার কত 0 ডিগ্রি মান হবে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। স্যার আমার খুব ভালো হয়ে গেলো, এটা 90 ডিগ্রি আমার স্যার মনে পড়ে গেলো স্যার, মাঝেরটা 45 মনে করলি আর এটা মনে করলি আমার হয়ে যাবে স্যার, খুব ভালো শিখলাম মনে হলো, আবার একবার চেষ্টা করব। যাক তোমার সেই ছাত্রের কথা বললাম, তোমাদেরকে কী বুঝলে একটু কমেন্টের মধ্যে জানাবে, ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবে।